প্রণিপাল, আয়ুষ্মান হও, অসাধারণ। তুমি তো আমার চেয়েও অধিক ধনুর্বিদ্যা লাভ করে এসেছ পুত্র। আমার শিক্ষা তো কেবল মৃগয়ের জন্য প্রস্তুত করে আমার আমার শিষ্যদের। মৃগয়া সে তো বিদ্যা নয় গুরুদেব, আমি তো বিদ্যা লাভ করার জন্যই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বিভিন্ন গুরুকুলে গিয়ে আমি শিষ্য হওয়ার প্রয়াস করেছি, গুরু আর পাঞ্চালের সমস্ত রাজ্য চষে বেরিয়েছি, তা কেবল মৃগয়া শেখার কারণে নয়। কিন্তু তোমার যা চাই সেই বিদ্যা তোমায় শেখাবে কে? তুমি জানো না আমাদের সমাজের এত উচ্চ বিদ্যার ওপর অধিকার নেই। বিদ্যা তো জল আর বায়ুর মতনই ঈশ্বর দ্বারা নির্মিত, তার উপর কারোর একাধিকার কিভাবে হতে পারে? আমি তোমার সঙ্গে বিবাদ করতে চাই না কর্ণ। আমার গুরুকুল থেকে তুমি কিছুই লাভ করতে পারবে না। ঋষভবতী নদীর তটে আচার্য দ্রোণের গুরুকুল আছে, ওনার কাছে মিনতি করো, যদি উনি তোমাকে শিষ্যরূপে গ্রহণ করেন ভালো। কিন্তু এইটুকু জেনে রাখো যে শুধু তোমার একার জন্য সমগ্র সমাজের সঙ্গে শত্রুতা করার না কারোর ইচ্ছে থাকবে আর না ক্ষমতা। সেই জন্যই জন্ম যে সীমা বেঁধে দিয়েছে তাকে নিয়তি মনে করে শান্তিতে জীবন নির্বাহ করার প্রয়াস কর। আমি এসব জাতিভেদে উঁচু নিচু বাদ বিচার মানি না, আমি অবশ্যই গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে ওনার থেকেই শিক্ষা গ্রহণ করব। গুরুদেব, কে তুমি পুত্র? আমার নাম কর্ণ, আপনার খ্যাতি শুনে আপনার চরণে এসেছি আচার্য। আপনার থেকে ধনুর্বিদ্যা লাভ করার আশা নিয়ে আমার পিতা মহামহিম ভীষ্মের রথের সারথী। সুত পুত্র তুমি, তবে ধনুর্বিদ্যা শেখার স্বপ্ন কি করে দেখো? জানো না তুমি উচ্চ বিদ্যার উপর কেবল ক্ষত্রিয়দেরই অধিকার আছে? সুতপুত্র আমি, হ্যাঁ আমি সুতপুত্র, আর আমি ক্ষত্রিয়দের মতন রাজত্ব দাবি করছি না আচার্য। আমি তো কেবল নিজের ক্ষমতাকে সফল করার ইচ্ছা রাখি। তবে কেন আমি ধনুর্বিদ্যা লাভ করতে পারবো না? অধিকারীর জন্য তার ক্ষমতা আশীর্বাদ স্বরূপ। যদি এই নিয়ম হয় তবে আপনি কেন যুদ্ধবিদ্যা অর্জন করলেন?
নিজের পুত্রকে কেন শস্ত্রবিদ্যা দিচ্ছেন আপনি আচার্য দ্রোণ? তর্ক করো না, আমি অনন্য। কোন স্ত্রীলোকের গর্ভে আমার জন্ম হয়নি। মহর্ষি ভরদ্বাজের দ্রোণ পাত্রে আমি জন্মেছি। যদি তোমারও জন্ম দৈবগুণে হয়ে থাকে তবে তা প্রমাণ করো, অন্যথা যাও এখান থেকে। দৈব? দৈব কাকে বলে আচার্য? প্রত্যেক বালকের জন্ম দৈবিক হয় তার মাতা পিতার জন্য। কার অধিকার আছে এক মাতার মমতাকে, পিতার স্বপ্নকে বর্ণ ও জাতিভেদের আধারে মূল্যায়ন করার? হৃদয়ে পাথর চাপা দিয়ে আমার পিতা আমাকে ধনুর্বিদ্যা ত্যাগ করতে বলেছিলেন, কেন সমাজ এতটা ভয় দেখায় ওনাকে? আমি ওনার জন্য গৌরব আর সন্তোষের কারণ কেন হতে পারি না? কেন আমাকে আমার ক্ষমতার শ্বাসরুদ্ধ করে বাঁচতে হবে? কে এমন নিয়ম নির্মাণ করেছেন আচার্য? আমার পিতা কি নিজে চয়ন করেছিলেন নিজের জাতির? তার পূর্বপুরুষেরাও কি চয়ন করতে পেরেছিলেন? তবে কেন তৈরি হয়েছে এসব নিয়ম যা মানুষের জন্মের উপর নির্ভর করে তার মূল্যায়ন করে? কেন? না, এমন নিয়ম আমি মানতে রাজি নই আচার্য। এমন পরম্পরা ভাঙতেও আমি গর্ব অনুভব করব। ধনুকের ওপর তো তারই অধিকার হয় যে তাতে ছিলা পড়াতে পারে। সে ক্ষমতা সে জন্ম থেকে নয়, কর্মের দ্বারা অর্জন করে। তোমার অহংকার আকাশচুম্বী, কিন্তু তা ব্যর্থ। উচ্চশিক্ষার ওপর কেবল ক্ষত্রিয় ও ব্রাহ্মণের অধিকার থাকে, শূদ্রের নয়। যজ্ঞের অগ্নি ঘৃত দিয়ে প্রজ্বলিত হয়, উনুন শুধু তেল দিয়ে জ্বালানো যায়। কিন্তু ভগবান পরশুরাম তো ঘৃত দিয়েই উনুন ধরিয়েছিলেন। চলে যাও, চলে যাও, তোমার মুখ দর্শন করতেও আমার প্রবৃত্তি হচ্ছে না। চলে যাচ্ছি, আর গিয়ে ওনার কাছে বিদ্যা অর্জন করব যিনি আপনাকে বিদ্যা দান করেছেন। আমি চলে যাচ্ছি, কিন্তু এই প্রতিজ্ঞা করে যাচ্ছি আপনাকে যে আমি ভারতবর্ষের সেরা ধনুর্বীর হয়ে ফিরে আসবো একদিন। আর আপনার সব শিষ্যর থেকে উৎকৃষ্ট হব আমি। সৃষ্টির প্রতি ভাষে কথা।
শ্রেষ্ঠত্বের অর্থ কি? শ্রেষ্ঠ আবার অর্থ হলো অন্যদের চেয়ে অধিক জ্ঞান অর্জন করা। অর্থাৎ গুরুত্ব এই বিষয় নয় যে কত জ্ঞান স্বয়ং অর্জন করলো কেউ, গুরুত্ব এই বিষয়ে যে লাভ করা জ্ঞান অন্য ব্যক্তিদের চেয়ে অধিক কিনা। অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা জ্ঞান প্রাপ্তির বাসনাকেও এক প্রতিযোগিতা বানিয়ে তোলে। আর প্রতিযোগিতায় বিজয় শেষ বিজয় হয় না। কিছু সময়ের জন্য শ্রেষ্ঠ অবশ্যই হওয়া যায়, কিন্তু সর্বদা কেউ কখনো শ্রেষ্ঠ থাকতে পারেন? তারপর আবার অসন্তোষ, পীড়া আর সংঘর্ষের সৃষ্টি হয়। কিন্তু শ্রেষ্ঠ হবার বদলে যদি উত্তম হওয়ার প্রয়াস করা যায় তবে কি রকম হয়? উত্তমের অর্থ হলো যা যা প্রাপ্ত করা যায় সেই সমস্ত অর্জন করা। কারোর চেয়ে অধিক লাভ করার ইচ্ছা থেকে নয়, শুধুমাত্র আত্মার তৃপ্তির জন্য কিছু অর্জন করা। উত্তম হবার পথে অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা থাকে না, স্বয়ং নিজের সঙ্গেই প্রতিযোগিতা হয়। অর্থাৎ উত্তম হবার চেষ্টা যে করে সে কখনো না কখনো সমস্ত জ্ঞান অর্জন করে ফেলে। প্রয়াস না করেই সে শ্রেষ্ঠ হয়ে ওঠে। কিন্তু যে শ্রেষ্ঠ হবার প্রয়াস করে সে শ্রেষ্ঠ হোক বা না হোক, উত্তম কখনোই হতে পারে না। অবশ্যই করবেন। এই কেশের সঙ্গে আমি সমাজের সব নিয়ম ত্যাগ করলাম। যে সমাজ আমাকে অপমান করেছে সেই সমাজের বক্ষের মাঝে প্রহার হয়ে নামবো আমি। আমার পুরাতন বস্ত্রের সঙ্গে আমি সব পরম্পরা ত্যাগ করলাম। আমার নতুন রূপ এক নতুন পরম্পরা আরম্ভ করবে। জাতি আর বর্ণ ব্যবস্থার ভস্ম আমি কপালে মেখে প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে আমার ক্ষমতাই আমার পরিচয় আর আমার বিদ্যাই আমার ধর্ম। প্রণিপাত তুমি কি ব্রাহ্মণ সন্তান? আমিও আপনারই মতন ক্ষত্রিয়দের বিরোধী ভগবান। আমি ক্ষত্রিয়দের নয়, আততায়ী ক্ষত্রিয়দের বিরোধিতা করি। আর তার চেয়ে অধিক আমি দুর্বল ব্রাহ্মণ, দুর্বল মনুষ্য আর দুর্বল সমাজের বিরুদ্ধে। আমি আপনার কাছে বলবান হওয়ার আশা নিয়েই এসেছি। আমি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেছি বৎস, আর আমি আমার সমস্ত অস্ত্র দান করে দিয়েছি। কিন্তু আমার তোমার মুখের এই তেজরশ্মি দেখে তোমাকে বিদ্যা দান করার ইচ্ছে জাগ্রত হচ্ছে মনে। যদি তুমি ব্রাহ্মণ হও বৎস, তবে আমি তোমাকে শিক্ষা অবশ্যই দান করব। শূদ্রদের রথ চালানোর অধিকার আছে, ধনুর্বাণ চালানোর নয়। অস্ত্রধারী শূদ্রের জন্য
কুরুপ্রদেশে কোনো স্থান নেই কর্ণ। সুতপুত্র তুমি, তবে ধনুর্বিদ্যা শেখার স্বপ্ন কি করে দেখো? উচ্চশিক্ষার ওপর কেবল ক্ষত্রিয় ও ব্রাহ্মণের অধিকার থাকে, জানো না তুমি? আমি ব্রাহ্মণ ভগবান। পুত্র কর্ণ, আজ থেকে তোমার অস্ত্রবিদ্যা শিক্ষণের অবধি আরম্ভ হবে। প্রিয় পুত্র, ঠিক এমনটাই। যেদিন তুমিও করতে সক্ষম হবে, সেই দিন তোমার ধনুর্বিদ্যার আরাধনা অবশ্যই পূর্ণ হবে। বারো বছর বাদে গান্ধার রাজ শকুনিকে বলো যে গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা এসেছে। আর্যাবর্তের সবচেয়ে বড় রাজনীতির আরম্ভ হতে চলেছে এইখানে হস্তিনাপুরে। চল 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 চল